আপনারা দেখছেন একুশে টেলিভিশন রাষ্ট্রীয় কাজে আধুনিক যন্ত্রপাতি ক্রয় ও আমদানি পড়ে তা যেন অব্যবহৃত হয়ে পড়ে না থাকে সেই বিষয়ে নজরদারি বাড়ানোর তাগে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি অর্থ বছরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির আঠারোতম সভায় দক্ষ জনশক্তি তৈরিরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী সভায় পাঁচ মন্ত্রণালয়ের নয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয় বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন রাজধানীর নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির আঠারোতম সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় অনুমোদন হয় চার হাজার তিনশো চব্বিশ কোটি একষট্টি লাখ টাকার নয়টি উন্নয়ন প্রকল্প এসব প্রকল্পে সরকারি অর্থায়ন চার হাজার দুইশো ঊনপঞ্চাশ কোটি নয় লাখ টাকা সংস্থা নিজস্ব অর্থায়ন পাঁচ কোটি আটষট্টি লাখ টাকা এবং প্রকল্প ঋণ থাকছে ঊনসত্তর কোটি চুরাশি লাখ টাকা সভা শেষে অনুমোদিত প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আধুনিক যন্ত্রপাতি আমদানি ও ক্রয় সংক্রান্ত বিষয়ে একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসনের কথা জানান তিনি এই যন্ত্রপাতি কিনছেন ভালো যন্ত্রপাতি চালাবার লোক আছে তো চালাবার লোক থাকলে এরা দক্ষ কিনা ওইটা চালাতে পারবে কিনা যেসব প্রশ্ন তিনি তুলেছেন সেই মেয়র সাহেব আশ্বস্ত করেছেন সচিব সাহেব আশ্বস্ত করেছেন যে কিছু লোক আছে আরও কিছু লোক তারা নেবেন প্রশিক্ষণ দিবেন যন্ত্রপাতি অবহেলা পড়ে থাকবে না নয় প্রকল্পের মধ্যে পিপিপির ভিত্তিতে হাতির ছিল রামপুরা বনশ্রী আমুলিয়া ডেমরা মহাসড়কটি বাইপাস করে ঢাকা সিলেটকামী বিকল্প রাস্তা চার লেনে উন্নীত করার অনুমোদন দিয়েছে একটেক চার লেন উন্নীত করা হবে এখানে একটা বাইপাস হবে ফর সিলেটিদের জন্য চট্টগ্রামবাসীদের জন্য সবসময় শীতলক্ষা বৃদ্ধির আগে এদিকেও যেতে পারবে আমি সিলেটে সিলেট হচ্ছে মানুষ হিসেবে এটা মনে করি ভালো কাজ হবে এছাড়া রাজশাহী ওয়াসা ভবন নির্মাণ চট্টগ্রামে ভান্ডালজুড়ি পানি সরবরাহ ও মংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং প্রকল্পর অনুমোদন দেওয়া হয় মংলা বন্দরে কিছু ড্রেজিং এর কাজ করা হবে এটা রেগুলার করতে হয় নইলে বড় বড় জাহাজ আসতে পারে না আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা